ছাত্রছাত্রীসকল আজি আমি পুষ্টিহীনতা সম্পর্কে আলোচনা করিম। পুষ্টিহীনতা হল যাক ইংলিশত মল নিউট্রিশন বলে কোয়া হয়। আমি দৈনন্দিন জীবনত চলি থাকিবর বাবে আমাক আহার লাগে আর আহারর কেটামান বিশেষ উপাদান আছে। তোমালোকে জানানে আমি খোৱা আহারত ছয়টা উপাদান থাকে, কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, স্নেহ পদার্থ বা ফ্যাট আৰু পানি। এই আটাইকেইটা উপাদান আমার শরীরের বিভিন্ন কাম করে, যেনে কার্বোহাইড্রেটে আমার শক্তি দিয়ে, প্রোটিনে দেহ গঠন করে, ভিটামিনে আমার দেহর যা যাবতীয় কাম কাজ বা সকলো ধরনের ক্রিয়া সুচারুরূপে পরিচালনাত সহায় করে। সেইভাবে আমাক এই আটাইবিলাক উপাদানের প্রয়োজন। কিন্তু আমার দৈনন্দিন জীবনের আমার যাক প্রভাব বা আমি যাক খাদ্য খাও, এই খাদ্যত আটাইবিলাক উপাদান হয়তো আমার না থাকে। আমি কেতিয়াবা কম ভিটামিনযুক্ত খাদ্য খাও বা কেতিয়াবা আমার শরীরত যেটু ভিটামিনের আবশ্যক সেই ভিটামিনটো পোৱা খাদ্য আমি খাবলৈ নাপাও বা আমার কষ্টত ভুগো বা আমি যিকোনো খাদ্য খাই দিওঁ। ফলত আমার দেহত সেই ভিটামিন বা সেই দ্রব্যবিধর অভাব ঘটে, ফলত আমি কিছুমান রোগ আর রোগের উপসর্গই আমার শরীরত দেখা দিয়ে, ফলত আমি নিহকতীয় হয়ে পড়ো, আমি বেমারি হয়ে পড়ো আর ইয়াকে আমি পুষ্টিহীনতা বলে কোঁ। গতিকে তোমালোকে পুষ্টিহীনতা সম্পর্কে ভালক লিখিব লাগিলে তোমালোকে জানিব লাগিব আহারের উপাদান আর এই উপাদানবিলাকর বিভিন্ন কাম। শরীরের যাক আমার যাবতীয় কার্য, যেন হাড় গঠনের বাবে আমার ক্যালসিয়াম লাগে, তেজ গঠনের বাবে আমার আয়রন লাগে। গতিকে আমি কোনবিলাক খাদ্যত বাৰু আইরন পাম, কোনবিলাক খাদ্যত ক্যালসিয়াম পাম, এনেকুৱা ধরনের উপাদানবিলাকৰ বিষয়ে আমি জানিব লাগিব। তেতিয়া আমি সেই দ্রব্যবিলাক আমার আহারের লগত সংযোজন করিব পাৰো। এতিয়া ধরে লওয়া হল এজন মানুহে তিনি সাজ মানে ডেইলি তিনি সাজকৈ ভাতেই খায়। কিন্তু অকল ভাত খালেতো নহব, আমি কার্বোহাইড্রেট পালেই নহব, আমাক কি লাগিব, আমাক আটাইকেইটা উপাদানে লাগিব। আর আহারের আটাইকেইটা উপাদান যখন মানে যিবিধ আহারত থাকে সেইবিধ আহারক আমি সুষম আহার বলে কোঁ। গতিকে সুষম আহারের বাবে আমি সদায় চেষ্টা করিব লাগে। গতিকে বুঝি পালা নিশ্চয়। তোমালোকক পুনৰ আন এটি ভিডিওলৈ স্বাগতম জনাই এইটো ভিডিও আজি ইমানতে সমাপ্ত কৰিলোঁ। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।